নমস্কার বন্ধুরা, আমি মিঠুন চক্রবর্তী। ভিজন প্রপার্টিজের ইউটিউব চ্যানেল তোমার নতুন ঠিকানার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তিলোত্তমা কলকাতা, যেখানে ঐতিহাসিকতা এবং আধুনিকতা মিলে অসাধারণ একটি সৌন্দর্যের সৃষ্টি করে। এই অসাধারণ শহরে আপনি পাবেন একটি সত্যিকারের জীবনযাপনের অপূর্ব অভিজ্ঞতা। এখানে আপনি পেতে পারেন নতুনের সাথে পুরনোর শিকড়কে আঁকড়ে ধরে বেড়ে ওঠার হাজার হাজার কাহিনী। আজকের ভিডিওতে এমন একটি চমৎকার জায়গা আপনার স্বপ্নের ফ্ল্যাট দেখানোর জন্য আমরা আপনাদের সাথে করে নিয়ে যাব। এখানে আপনাদের কথা মতো একটা পকেট ফ্রেন্ডলি বাজেটে সমস্ত সুযোগ সুবিধা সম্পন্ন একটি 4BHK অ্যাপার্টমেন্ট দেখাবো, যেটা হতে পারে আপনার পরবর্তী ঠিকানা। আমরা নিশ্চিত এই প্রপার্টিটা দেখলে আপনার পছন্দ হবেই। হার্ট অফ দ্য কলকাতায় এই ফ্ল্যাটটি অবস্থিত হওয়ার জন্য আপনি কি আপনার এই স্বপ্নগুলো সফল করতে প্রস্তুত? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করা যাক ভিডিওটি। ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, এর সম্পূর্ণ তথ্য এক এক করে আপনাদেরকে জানাব। আজকের ভিডিওটি আপনাদের সুবিধার জন্য চারটি পার্টে ভাগ করেছি। ফার্স্ট, প্রপার্টি লোকেশন। সেকেন্ড হচ্ছে প্রপার্টি ডিটেলস। থার্ড, প্রপার্টি লোকেশন অ্যাডভান্টেজ। ফোর্থ, প্রপার্টি প্রাইস। প্রথমে আসি প্রপার্টির লোকেশনের ব্যাপারে। ঢাকুরিয়া স্টেশন থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে হালতু কায়স্থপাড়ার একদম মোড়ের মাথায় রয়েছে ফ্ল্যাটটি, যেখান থেকে বাস অটো অনায়াসে পেয়ে যাবেন। অ্যাপার্টমেন্ট থেকে 1 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন মেন রোডে। সুন্দর সাজানো গোছানো, ওয়েল মেনটেন কন্ডিশনে থাকা এই অ্যাপার্টমেন্টটি বর্তমানে প্রপার্টির মালিক বিক্রির জন্য বাজারে এনেছেন। এবার আসি প্রপার্টির ডিটেলসের ব্যাপারে। এটি একটি 4.5BHK অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্ট দুটো ব্লকে ভাগ করা হয়েছে, একদিকে স্ট্রেট টু বিল্ডিং, অন্যদিকে G+3 বিল্ডিং। ফ্ল্যাটটি স্ট্রেট টু বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে অবস্থিত। লিফট নেই এখানে। এই অ্যাপার্টমেন্ট সেমি ফার্নিশড এবং এই অবস্থাতেই এটা বিক্রি করা হবে। এর ট্রানজাকশন টাইপ হল রিসেল। বয়স 12 বছর। এই অ্যাপার্টমেন্টের সাইজ হল 1350 স্কোয়ার ফিট। এই বিল্ডিংটা দেখতে একটি সাধারণ অ্যাপার্টমেন্ট যেরকম হয় সেরকমই, কিন্তু ভিডিওটা করতে যখন গেলাম সেই মুহূর্তে এর কনস্ট্রাকশন ডিটেল যখন জানতে পারলাম, তখন আমরা রীতিমতন আশ্চর্য। সমস্ত উন্নত মানের বিল্ডিং মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে এই অ্যাপার্টমেন্টে। এই অ্যাপার্টমেন্টের এক্সিট হলো ইস্ট ফেসিং। মেন রোড দিয়ে ভেতরে প্রবেশ করলে দেখা যাবে একটি ম্যাসিভ সাইজের ড্রয়িং কাম ডাইনিং রুম। এই রুমে কাঠের কাজ করা একটি টিভি ক্যাবিনেট রয়েছে। ড্রয়িং রুমটি প্রায় 24 ফিট লম্বা। আনইন্টারাপ্টেড সাউথ ওপেন অ্যাক্সেস রয়েছে। আপনি চাইলে এই ড্রয়িং রুমে একটা ব্যালকনিও করে নিতে পারেন, তার প্রভিশন রাখা হয়েছে। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল এই ফ্ল্যাটের ক্রস ভেন্টিলেশন ফেসিলিটি এক্সেলেন্ট। ড্রয়িং রুমের ডান দিকে 2টো বেডরুম রয়েছে এবং বাম দিকে 2টো বেডরুম। তার সাথে একটা পূজা রুমও থাকছে, যেটাকে আপনি মাল্টিপারপাস কাজের জন্য ব্যবহার করতে পারেন। বেডরুম নম্বর 1-এর সাথে থাকছে একটি নর্থ ফেসিং স্ট্যান্ডার্ড সাইজ ব্যালকনি। বেডরুম নম্বর 2-তে ঢুকলে নর্থ এবং ওয়েস্ট ফেসিং 2টো জানালা পেয়ে যাবেন। তার সাথে থাকছে একটা কাঠের কাজ করা ক্যাবিনেট। ঠিক এর পাশে রয়েছে একটি কমন টয়লেট, যেটা এই 2টো বেডরুম থেকে অ্যাক্সেস ইজিলি করা যায়। ঠিক এর পাশে পেয়ে যাবেন মডিউলার ফিনিশ কিচেন। সাথে থাকছে 2টো ওয়াশ বেসিন এবং কুকটপের ওপর রয়েছে মডার্ন টেকনোলজি সমৃদ্ধ একটি চিমনি। এরপর ড্রয়িং রুম ক্রস করে পেয়ে যাবেন আরও 2টো বেডরুম। বেডরুম নাম্বার 3-তে থাকছে একটি এসি, ওয়াল মাউন্টেড ম্যাসিভ সাইজ ওয়ার্ড্রোব অ্যান্ড ক্যাবিনেট, এবং থাকছে একটা ড্রেসিং টেবিল। এই বেডরুমে ওয়েস্ট ফেসিং উইন্ডো থাকছে। এরপর 4 নম্বর বেডরুমের ভিডিওটি আপনাদের দেখাই। এটি সাউথ এবং ওয়েস্ট ফেসিং উইন্ডো রয়েছে। এই বেডরুমের সাইজটি মোটামুটি স্ট্যান্ডার্ড। এবার আসি পূজা রুমে। সাউথ ফেসিং স্মল সাইজ এই রুমটি আপনি শুধুমাত্র ঠাকুর ঘর হিসেবে নয়, গেস্ট রুম, লাইব্রেরি, স্টোরেজ রুম, সার্ভেন্ট রুম সহ
সহ মাল্টিপারপাস কাজের জন্য ব্যবহার করতে পারেন। এবার আসি লোকেশন অ্যাডভান্টেজের ব্যাপারে। এই ফ্ল্যাটটির সব থেকে বড় ইউএসপি হল এর লোকেশন অ্যাডভান্টেজ। এখান থেকে বাস, অটো এবং রিক্সা করে মাত্র কয়েক মিনিটে আপনি পৌঁছাতে পারবেন ঢাকুরিয়া স্টেশন। অপরদিকে রুবি মোড়ের কানেক্টিভিটি এখান থেকে মাত্র 7 মিনিটের দূরত্বে। অ্যাক্রোপলিস মল এখান থেকে মাত্র 5 মিনিট সময় লাগে। অন্যদিকে প্রিন্স আনওয়ার কানেক্টর রোড আপনি অ্যাক্সেস করতে পারবেন মাত্র 5 মিনিটের মধ্যে। বাজার ঘাট সমস্ত ফেসিলিটিগুলো এখান থেকে মাত্র 1 থেকে 2 মিনিটের ডিস্টেন্সে আপনি পাবেন। রেনাউন্ড সমস্ত ব্যাঙ্কগুলো এই প্রপার্টিটির মাত্র 300 থেকে 400 মিটারের দূরত্ব রয়েছে। যদি এসে মেডিকেল এমার্জেন্সির ক্ষেত্রে হসপিটাল অ্যাক্সেসের কথা, তাহলে মাত্র 1 থেকে 5 কিলোমিটারের মধ্যে আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন সাউথ কলকাতার সমস্ত রেনাউন্ড হসপিটাল। এখান থেকে স্কুল কলেজেসগুলো 1 থেকে 5 কিলোমিটারের ডিস্টেন্সে আপনি খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। দিল্লি পাবলিক স্কুল তো মাত্র 5 মিনিটের দূরত্বে। এবার আসি এর দামের বিষয়ে। ফ্ল্যাটের বর্তমান মূল্য ধার্য করা হয়েছে 55 লাখ, ইনক্লুডিং অ্যাভেলেবল অল দি ফার্নিচার। এছাড়া কভার্ড কার পার্কিংয়ের মূল্য হচ্ছে 5 লক্ষ টাকা। এই ফ্ল্যাটের লোন যে কোনো ব্যাংক থেকে করা সম্ভব, কারণ সমস্ত কাগজপত্র আপডেট করা হয়েছে। চিন্তা করবেন না, হোম লোন করতে ভিজন প্রপার্টিজের পুরো টিম আপনাকে সম্পূর্ণভাবে সাহায্য করবে। আশা করি সব কিছু আপনাদের বিস্তারিত জানাতে পেরেছি। তাই দেরি না করে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করব প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সাথে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে ভবিষ্যতের সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আপনাদের কোনো এরিয়া স্পেসিফিকেশন থাকলে অথবা কোনো প্রাইস স্পেসিফিকেশন থাকলে তাও কমেন্টের মাধ্যমে জানাবেন, অথবা সাইড ভিজিটের জন্য ভিডিওটির উপরে দেওয়ার নাম আমাদের কল করে নেবেন। তার সাথে আপনি যদি এই প্রজেক্টটি অ্যাকোয়ার করতে চান, রিজন প্রপার্টিজের পুরো টিম আপনাকে এই বিষয়ে সাহায্য করবে, কারণ রিজন প্রপার্টিজ ওয়ান স্টপ রিয়েল এস্টেট সলিউশন প্রোভাইড করে থাকে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।